অনেকদিন পর আজকে আবার মোটিভেশন ভিডিওতে আপনারা মাঝখানে আমাকে বেশ কয়েকবার রিকোয়েস্ট করতেছিলেন, লাস্ট আরও এক কিছু আপডেটেড স্কুটার আসছে, সেটার একটা লেটেস্ট আপডেট দেওয়ার জন্য শিখছিলাম, যার কারণে আসতে পারি নাই, আজকে চলে আসছি। আপনিও যেমন কোভিডে আক্রান্ত ছিলেন, আমিও কোভিডে আক্রান্ত ছিলাম, আমার আগেই তো আপনি আক্রান্ত ছিলেন, আপনি আগে আক্রান্ত ছিলাম, খুবই কষ্টদায়ক ব্যাপার এটা। যাক, আলহামদুলিল্লাহ মোটিভেশনের পক্ষ থেকে সমস্ত ম্যাক্সি স্কুটার রাইডার ভাইদেরকে শুভেচ্ছা ও আসসালামু আলাইকুম। অনেকদিন পরে শান্ত ভাই আসছে এবং আমিও অনেকদিন পরে আপনাদের সামনে আসতেছি আর কি। অনেকগুলি স্কুটার আমাদের আসছে, অনেকগুলি বলতে এগুলো সবই পুরাতন, আরও নতুন আগেকে 2021 মডেলে কিছু আপগ্রেডেড ভার্সন, আপগ্রেডেড ফিচার নিয়ে আসছে। এর মধ্যে আমরা এখন যে বাইকটার সামনে দাঁড়া আছি, স্কুটারটার সামনে, এটা বেসিক্যালি ইয়ামা অ্যারোক্স এস 2021 ভার্সন। এই যে আমরা দেখাই অ্যারোক্স এস 2021-এর ভার্সন, 2021 2021 ভার্সন। এখানে অনেক কয়েকটা ফিচার তারা অ্যাড করছে নতুন, সেগুলি আমি একটু দেখানোর জন্য বলতেছি। আচ্ছা, আগে এটা উইথ কি ছিল, এখন এটা কিলেস। আচ্ছা, কিলেস অল ফাংশন ইজ লাইক দ্যাট, আপনি এনম্যাক্স এবং এর মতন হয়েছে। এটা এখন ওয়াই কানেক্টেড করছে গাড়ি, আপনি এবং মোবাইল। এটা একটা অ্যাপস আছে, সেই অ্যাপসের মাধ্যমে ইয়ামা ওয়াই কানেক্টেড অ্যাপস বলা হয়। এটা যদিও আপনি গুগল প্লে স্টোরে পাবেন, কিন্তু আমাদের দেশের জন্য এটা এখন পর্যন্ত অ্যাপ্রোপ্রিয়েট না। তবে আমাদের কাছে একটা পাইরেটস অ্যাপস আছে, সেটা দিয়ে সে ইউজ করতে পারবে। সেই মোবাইলে তার কখন ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে, কত পারফরমেন্স যাচ্ছে, সেটা গাড়ি লোকেট করা, প্লাস গাড়ির ইঞ্জিন অয়েল কখন চেঞ্জ করতে হবে, এভরিথিং ইনফরমেশন সে তার মোবাইলের মাধ্যমে পাবে। সে অ্যাপসেই পেয়ে যাবে, মিটারটা অনেক সুন্দর, হ্যাঁ, অনেক মিটার ডিজিটাল মিটার করছে, আর ভিভি ইঞ্জিন ব্লু কোড। আচ্ছা, এই যে ব্লু কোর, ব্লু কোর ইঞ্জিন ভিভেন, এটা ফুয়েল ইকোনমি। আর এই অ্যারোক্স এস, এটা নতুন যে সংযোজন যেটা আছে, এই গেট আপটা সম্পূর্ণ চেঞ্জ, এই গেট আপটা সম্পূর্ণ আগে অ্যারোক্স আর এই অ্যারোক্সের ভিতরে অনেক চেঞ্জ। এবং হেডলাইটটা যেটা আছে, এলইডি হেডলাইট যেটা করছে, আরও একটা জিনিস তারা নতুন সংযোগ করছে, শকের জয়ের ক্ষেত্রে সাবট্যাঙ্ক শকের জয় তারা করছে, এবং এটা আরও কিছু ফিচার যোগ করছে, যেমন টিসিএস অ্যাড করছে। টিসিএস মানে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, যেটা যার কারণে গাড়িটা আগের তুলনায় অনেক কমফোর্টেবল, ইকোনমি এবং প্লাস চালাও মজা পাবে, অনেক ফিউচারের ভিতরে আছে যেহেতু চালাও মজা পাবে। এটা প্রাইস এখন কত রাখতেছেন এই লটে? এই লটে আমরা 4,15,000। আচ্ছা, আমরা যে জিনিসটা প্রাইসটা বলতেছি সব ঠিকই আছে, কিন্তু আমাদের কাছে এসে অনেকেই বার্গেনিং করার চেষ্টা করে যে বিভিন্নভাবে প্রাইস কমানোর জন্য, এই জন্য আমি অনলাইনে প্রাইসটা ডিক্লেয়ার করতে চাচ্ছি না। আচ্ছা, তারপরে আমি আপনাকে বললেন, সেই সময় আমি বললাম যে আমরা তো আগের বারও দেখেছিলাম, প্রাইস সবসময় কিন্তু একই রাখার চেষ্টা করতেছি এবং সবাইকে ওভার টেলিফোনে এই কথাটা আমরা বলতেছি আর কি। আচ্ছা, এনম্যাক্সটাও আপনাদের কিছু বেনিফিট নতুন আসছে, এই গেট আপটা 21-এ একটু চেঞ্জ। এনম্যাক্সের যে জিনিসটা আছে, ওয়াই কানেক্টেড, আচ্ছা, ব্লু কোর ইঞ্জিন, ভিভিএ ব্লু কোর ইঞ্জিন, হ্যাঁ, এবং এসসিসিও মিটার বলা হচ্ছে যেটাকে বলা হয়, টিসিএস যোগ করছে, এই আর কি মোটামুটি এনম্যাক্স। এটা তো 21-এর মডেল, তাই তো? 21-এর মডেল, এডিভি লাস্ট পিস। আমি আস্তে আস্তে সব সেল নেই, এটাও সেল হয়ে যেত। বেসিক্যালি ভাই আমাদেরকে বুক করছিলেন, উনি একটু চেঞ্জ করছে সিদ্ধান্ত, আচ্ছা, যে উনি নেক্সট লট থেকে নেবেন, যার কারণে এটা হয়ে গেছে, নাহলে কিন্তু এর আগে বিক্রি হয়ে যেত। লালটার জন্য অনেকে ইন্টারেস্টেড ছিল। কয়টা কালার এনম্যাক্সের আসছে? 4টা কালার আসছিল। আচ্ছা, এই ম্যাট ব্লু, হ্যাঁ, সিলভার এবং রেড, ম্যাট রেড। আর গাড়ি আছে মাত্র কয়টা যেন বললেন? গাড়ি আছে আমাদের এডিভি তো একটাই আছে, হ্যাঁ, এডিভি একটা আছে, এনম্যাক্স আছে, মানে 2-3টা সম্ভবত আছে। আচ্ছা, আর অ্যারোক্স আছে 3টা 4টা। অ্যারোক্সের কালার কয়টা এখন? আপাতত একটা কালার আছে, সিলভার কালার। সিলভারটা দেখতে আসলে দারুণ লাগতেছে, গোল্ডেন রিম, সিলভার গোল্ডেন রিম, হ্যাঁ, এটা কম্বিনেশনটা আসলে খুবই সুন্দর লাগতেছে। এবং এনম্যাক্সের কিন্তু সিলভার গোল্ডেন রিম। আচ্ছা, মোটামুটি একটু সিমিলার আর কি। এক্সস্টের সাউন্ডটা কিন্তু দারুণ, যে কোনো স্লোভে উঠলে বা ইয়েতে উঠলে
ও হ্যান্ড ব্রেকের ব্যাপারটা হ্যান্ড ব্রেকের যে এটা পুশ করবে হ্যাঁ আর কান দিয়ে খুলে দেয় ইদানিং গ্রুপের মধ্যে আমি একটা মানে প্রায় সময় কমপ্লেন পাচ্ছি, সেটা হচ্ছে অনেকের কমপ্লেন প্রিমিয়াম সেগমেন্টের স্কুটার যে কিনবেন এটার তো পার্টস পত্র নিয়ে তো ঝামেলা করতে হবে পরে। অনেকে কমপ্লেন করতেছে 6 মাস ধরে আমার বসে আছে, টেল লাইট পাচ্ছি না, তারপরে অ্যাক্সিডেন্ট করছে, ধরেন ভচকায় ফেলছে, তার মানে তো আলটিমেটলি এই অভিযোগগুলো কিন্তু একটা বড় রকমের হ্যাম্পার করতেছে টোটাল যারা নতুন একটা প্রিমিয়াম স্কুটার কিনতে যাচ্ছে তাদের ডিসিশনের উপরে। তার পাশ থেকে সবাই তখন বলতেছে যে এটা আলটিমেটলি কেনা মানে তো ভুগবেন, অনেকে সাফার করতেছে আলটিমেটলি, অ্যাক্সিডেন্ট তো বলে কেউ আসে না, হঠাৎ করে হইতেই পারে। এখন অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সে যদি সেটার সলিউশনটার জন্য ঘুরে বেড়াইতে হয় এটা, তাহলে তো আলটিমেটলি দেখা যাবে যে মানুষ পপুলার হওয়ার বিপরীতে উল্টা মানুষেরও ডিসপায়ার করবে, ইন্সপায়ার না করে। এটার ব্যাপারে আপনারা কিভাবে এটা সলিউশন করবেন? অনেকেই বিক্রি করেন কিন্তু অনেকে হয়তো স্পেয়ার পার্টস সাপোর্ট সেরকম দেন না বা কাস্টমারকে ওরকম অ্যাটেনশনও দেন না, বিভিন্নভাবে কাস্টমার এডিবি কিনছেন, আমাদের কাছ থেকে কিছু কিছু গাড়ি কিনছেন, কেউ ইভেলের মাধ্যমে কিনছেন, কেউ আরও অন্য অন্য ইম্পোর্টার যারা আছে তাদের কাছ থেকেও কিনছেন, হয়তো বা তাদের কাছে সেরকম সাপোর্ট পাচ্ছিলেন না। আমরা এডিবি হয়তো বছরখানেক হলো আমরা এডিবি মার্কেটিং করতে খুব স্লো আকারে করছি, এই 6 মাসের মতো আমরা এডিবি একটু বেশি বিক্রি করছি। তা আমরা চেষ্টা করতেছি যে নট অনলি আমাদের মোটোমোশন বিক্রি করা, আমরা হয়তো মাসখানেকের মধ্যেই অল এডিবি সে যেখান থেকে নিক, ইভিলি থেকে নিক, মোটোমোশন থেকে নিক, হোয়াট এভার অন্য ইম্পোর্টারের কাছ থেকে, সে যদি সাপোর্ট না দেয় মোটোমোশন ইজ রেডি ফর গিভ দ্য সার্ভিস টু এডিবি কাস্টমার। বিজনেসটা আমরা খুলি বিজনেসের জন্য না, ইট ইজ মাই অ্যাম্বিশন অলসো। এত ফ্রিকুয়েন্টলি তাদের কালার এবং এগুলি চেঞ্জ হচ্ছে যে যার সাথে আমি মিলে যদি আসে আমার এই ছোটো শোরুম তো দূরে পায়, এর থেকে আরও দুটা বড়ো শোরুম দিলেও সেই স্পেয়ার পার্টস থাকা জায়গা হবে না। আচ্ছা, এটা মানে বডি পার্টসগুলি আমরা চেষ্টা করব যে অন অর্ডারে আনার জন্য, অন অর্ডারে আনার জন্য, অন অর্ডারে আনতে গেলে দুটা সমস্যা আছে। একটা হচ্ছে বাই ইয়ারে যদি আনা হয় বডি পার্টসের যে ভলিউম যেটা হয় তাতে অনেক চার্জ চলে আসবে, কোনো কাস্টমার যদি সেটা অ্যাফোর্ড করতে চায় নো প্রবলেম, উইল সাপোর্ট দেম। আর যদি আমাদের নর্মাল ইম্পোর্টের সাথে যদি সেটা আমরা নিয়ে আসি তাহলে সেক্ষেত্রে তার চার্জ অনেক কম পড়বে, সেটাও আমরা সাপোর্ট দিব, সে যদি ধৈর্য ধারণ করতে পারে। এছাড়া ফাস্ট মুভিং স্পেয়ার যেটা আছে লাইক ব্রেক প্যাড, লাইক ফিল্টার, সে মনে করেন যে স্পার্ক প্লাগ, ইঞ্জিন বেল্ট, এই সমস্ত আইটেমগুলো আমরা রেডি স্টকে থাকবে। এটা কাস্টমার এখনও কিছু কিছু আমাদের কাছে রেডি স্টকে আছে, বাট এটা খুবই লিমিটেড, যার কারণে আমি ওনলি ফর আমার কাস্টমারগুলিকে সাপোর্ট দিচ্ছি, কিন্তু 1 মাস পর থেকে এটা ওপেন করা অল এডিবি কাস্টমার জন্য এটা ওপেন হয়। এখন রেডি আছে কি রকম জিনিস? এটা হচ্ছে ব্রেক প্যাড, এটা এডিবি, এডিবি আপনি দেখতে পাবেন, এটা এডিবি ব্রেক প্যাড, এটা হচ্ছে ফ্রন্ট এডিবি ব্রেক প্যাড, আর এটা হচ্ছে রিয়ার, হ্যাঁ, আর এটা হচ্ছে এডিবি ইয়ার ফিল্টার, হুন্ডাই এডিবি ইয়ার ফিল্টার। এটা প্রাইস কত? এটা প্রাইস হচ্ছে 1400 টাকা আপনার ইয়ার ফিল্টার, আর ব্রেক প্যাড যেটা ফ্রন্ট সেটা 1700 টাকা, আর ব্রেক প্যাড রিয়ারটা হচ্ছে 2200 টাকা। আচ্ছা, এই প্রোডাক্টগুলি থাইল্যান্ডের, আমরা যদিও ইন্দোনেশিয়াতে গাড়ি আনছি কিন্তু এটা আমরা থাইল্যান্ড থেকে নিয়ে আসছি ইমার্জেন্সি বেসিস। আমরা এরপরে আমাদের অন্য অন্য মাল আসছে ইন্দোনেশিয়া থেকে আসতেছে, এডিবির অনেক মাল আমাদের কেনা রয়ে গেছে, সেগুলি ইনশাল্লাহ হয়তো মাসখানেকের মধ্যে আমরা অ্যাভেলেবল করতে পারবো, যে তখন আমরা ফিল্টার বলেন বা ইয়া বলেন সব কাস্টমারকে আমরা সাপোর্ট দিতে পারবো। বা ইয়ারের চার্জটা হয় দুটাই স্টাইলে, একটা হচ্ছে ভলিউমেট্রিক, একটা ওয়েট হিসেবে, যেটা বেশি হবে ওরা সেটের উপরে চার্জ করে। আচ্ছা, বডি পার্টসগুলি তো ভলিউমেট্রিক হবে যেহেতু এই জায়গাগুলি বেশি, কাস্টমার যদি অ্যাফোর্ড করতে চায় বা তার যদি ইমার্জেন্সি থাকে উই ক্যান প্রোভাইড। নর্মালি এটার জন্য 15 ডেজ টাইম লাগে, তার কারণ প্রোকিউর করে আমাদের 72 আওয়ার্সের ভিতরে যদি চলে আসে কাস্টম ক্লিয়ারিং ক্লিয়ারিং দিয়ে এগুলি আরও 3 দিন টাইম লেগে যায়, 3 দিন কোরিয়ার আসছে, 3 দিন 6 দিন, আরও যদি মনে করেন যে ওখানে প্রোকিউর করা 5-7 দিন আমি ধরে নিলাম 1 উইক, সেখানে 15 ডেজের ভিতরে কিন্তু আমরা সার্ভিসটা দিতে পারি। এটা একদম আর্জেন্ট বেসিস হলে এটা যেমন মিটারের উপরের পার্ট, এটা তারপরে রিয়ার মাঠগাট আছে, এই যে রিয়ার মাঠগাট, হ্যাঁ, এগুলি মনে করেন যে আমাদের কাছে রেডি স্টকে আছে। এটা এনম্যাক্সের, এটা এটা ইয়ার ফিল্টার হচ্ছে এনম্যাক্স। আচ্ছা,
এটা কি আগের ভার্সনটা ইনম্যাক্সের? হ্যাঁ এটা আগের ভার্সনটা। এখন 2021 ভার্সন যেটা আছে সেটা এয়ার ফিল্টারটা কিছুটা চেঞ্জ হয়েছে, এটা এয়ার ফিল্টার আসছে। আচ্ছা ব্রেক প্যাডটা আগের ভার্সন আর নিউ ভার্সন ইজ সেম। আগের ভার্সনের লোকজন কিন্তু আমাদের সাথে কেউ এই ফিল্টার টিল্টার নেওয়ার জন্য যোগাযোগ করতেছে। আমি আই ডোন্ট নো, আমি জানি না ভাই এটা কি অবস্থা। আমার কাছে স্পেয়ার পড়ে গেছে, আমি সাপোর্ট দিতে পারতেছি না। এখন তো অনলাইনে সবাই দেখতে পায় পার্টসের কি দাম, তার আলিবাবাতে ঢুকলেও দেখতে পায় পার্টসের দামই সেম। পার্সের দাম নিয়ে তো কোনো প্রবলেম নাই, প্রবলেমটা যে শিপিং কস্ট। শিপিং কস্ট এইটাই আমি জানতে চাচ্ছি যে এটা জেনে রাখার জন্য এয়ার ফিল্টারটা ডিপেন্ড করে। নরমালি এই আইটেমগুলি আমাদের আসে ফেডেক্স এর মাধ্যমে, ডিএসএল এর মাধ্যমে, অ্যারোমেক্স এর মাধ্যমে, এই সমস্ত মাধ্যম দিয়ে আমাদের দেশে আসে। আসলে এদের চার্জ কিন্তু অনেক বেশি, একটা ওয়েট আর যদি আমি এই বডি পার্টস নিয়ে আসি এটা তো ভলিউম, জায়গা নিবে অনেক, সে জায়গার উপরে চার্জ করবে। নর্মালি ফেডেক্স বা ডিএসএল যা আমার তো কার্গো নিয়ে আসে, আশা ওরা বলে আমরা কি কাস্টম ক্লিয়ারেন্স করে দিবো আপনাদেরকে, ওদের চার্জ একটু বেশি হয়, অথবা আমাদের যদি নিজস্ব সিএনএফ এজেন্ট থাকে তার মাধ্যমে আমরা এটাকে ক্লিয়ার করতে পারি। ওরা তখন ডকুমেন্টসটা দিয়ে দিল আমাদেরকে, আমরা ডকুমেন্টস নিয়ে মালটা ক্লিয়ার করলাম ডিউটি দিয়ে। আচ্ছা একটা এনমেক্স আমরা এরকম কেস করছি, আপনি আমি দেখাই আপনাকে যে এটা কী কী জিনিস তার মানে অ্যাক্সিডেন্টাল কেসে নষ্ট হয়েছিল। তার এনমেক্সের সামনের টোটাল অংশটা, ইভেন হ্যান্ডেলটা বাঁকা হয়েছিল, এই এই যে এই অংশটা তার চলে গেছিলো, মিটার চলে গেছিলো, এটা গেছে, ভিজর গেছে, এই সাইড গেছে, হেডলাইট গেছে, তার মাঠগাট গেছে, সামনে পুরো অংশ একটা সাইড নিয়ে। ইভেন আপনি মনে করেন যে তার এই অংশটা চলে গেছিলো, এটা ইয়ে হয়েছে, তারপরে এই এই পার্টটা পুরাটা চলে গেছে, এটা আমরা আনছি। তার আনার পর তার গাড়িটা 100% আমরা ওকে করে দিয়েছি, 42টা আইটেম আমরা এনে দিয়েছি। এটা যদি সে বাই ইয়ারে নিয়ে আসতো প্রায় 1,17,000 টাকা মতন তার লাগতো ইয়ারে, বাই ইয়ারে। আচ্ছা আর তার ইয়েতে আমরা ইয়ে সহ আছে ইয়ে কস্ট, পার্টসের কস্ট গ্রেটিটিউড ফেটেড দি আর কি। আচ্ছা কিন্তু যা মত আমরা এটা বাই শিপে নিয়ে আসি, শিপে নিয়ে আসলে এটা তার কস্ট গেছে টোটাল প্রায় 42,000-43,000 টাকার মতন, 46,000 টাকা তার কস্ট গেছে টোটাল। সেটা তো হিউজ ডিফারেন্স। জি তার ফ্রেট চার্জ তো অনেক বেশি বাই শিপ এবং প্লাস ইয়েতে বাইয়ারে ডিউটি ফ্রেট চার্জ অনেক বেশি। আর প্লাস আমি একটা জিনিস দেখাই যে এই পার্স আনার জন্য যে ব্যাপারটা দরকার সেটা হচ্ছে পার্স ক্যাটালগ। পার্স ক্যাটালগ যদি না থাকে আপনি তো ওদেরকে সারাদিন ভাবে বললেও পার্স দিতে পারবে না। সে মনে করেন যে দিস ইজ দ্য এনম্যাক্স এর পার্স ক্যাটালগ, দিস ইজ দ্য এডিবি পার্স ক্যাটালগ। যদিও এগুলি সব আমার ইন্দোনেশিয়ান ভার্সনে, ইন্দোনেশিয়ান ল্যাঙ্গুয়েজে, বাট পার্ট নাম্বারগুলি আছে এবং এটা কিছু কিছু ইংলিশ আছে, এটা ইংলিশ আছে, ইন্দোনেশিয়ান ল্যাঙ্গুয়েজে আছে পাশাপাশি। তো এখান থেকে আমি ইজিলি মনে করেন যে কোন পার্টসটা লাগবে সেটা আমরা অর্ডার করতে পারতেছি। আচ্ছা আর প্লাস এর সাথে সাথে কালারের ব্যাপার হয়ে গেছে, কালারের সাথে বডি পার্টস কালারের সাথে মিলানিয়ে আসতে হয়, এগুলিকে অর্ডার করতে পারলে এগুলি পার্টস আনা সম্ভব। দেখা গেলো যে আমার একটা শিপমেন্ট খুব কাছাকাছি সেই টাইমে এই ঘটনাটা ঘটছে, আমি তো ওই শিপমেন্টের সাথে এটা দিয়ে দিতে পারতেছি, খুব ইজিলি আছে। আদারওয়াইজ নর্মালি 3 মাসের মতন আমাদের একটা পরপর শিপমেন্ট আসে। হ্যাঁ স্পেয়ার পার্টস এটা কোনো রানিং আইটেম না, এটা যারাই আনবে বা যারাই দিবে সাপ্লাই দিবে তাকে টাইম দিতেই হবে। তার কারণ হচ্ছে আমার বা অন্য কারোর দ্বারা সম্ভব না, এত কুইকলি কালার চেঞ্জ হচ্ছে। আমরা তো চাচ্ছি লেটেস্ট ভার্সন 2021 চাচ্ছি, আর কয়েকদিন পর 2022 চাবো আর কি, সেপ্টেম্বর পরে 2022 বা অক্টোবর পর 2022 চাবো আর কি। যত লেটেস্ট ভার্সন তারা তো কিছু না কিছু চেঞ্জ করতেছে প্রত্যেকটা জায়গায়, তারা কালার চেঞ্জ করতেছে, তারা হয় মিরর চেঞ্জ করতেছে, নয় অমুক চেঞ্জ করতে, কিছু না কিছু তারা চেঞ্জ করে প্রত্যেকটা, বা কোনো একটা অপশন যোগ করতেছে, এগুলি করতেছে। বিশেষ করে কালারের উপরে তাদের খুব বেশি ইম্পেসিস, মানে ইন্দোনেশিয়াতে এত কুইকলি কালার চেঞ্জ হচ্ছে। এই কালার চেঞ্জ হলে আমি যে প্রত্যেকটা কালারে পার্টস বডি পার্টস আমি আনে স্টক করবো এটা কোয়াইটলি ইম্পসিবল। আমি কেন, আমি তো ছোটো প্রতিষ্ঠান, আমি ছাড়া বড়ো প্রতিষ্ঠান কেউ ইয়ার করতে পারবেন এটা। এটা অ্যাক্সিডেন্ট হওয়া মানে তো একটা দুর্ভাগ্য আর কি, এই দুর্ভাগ্যে তাকে একটু ওয়েট করতে হবে, সময়টা তাকে মানে শেয়ার করতে হবে, তাছাড়া মানে সাপোর্ট কেউই দিতে পারবে না। শুরুর দিকে এরকমের কিছু প্রবলেম তো থাকবেই, এখন তার মানে তো
লাইফস্টাইল থেমে থাকবে না। আলটিমেটলি একটা পর্যায়ে যখন স্কুটার সেগমেন্টটা বাংলাদেশে অনেক বেশি ফ্লারিশ হয়ে যাবে তখন দেখা যাবে এইসব প্রবলেম আর থাকবেও না। R15 কি সব পার্টস অ্যাভেলেবল আছে? আচ্ছা, বাট পার্টস যারা ব্যবসায়ী তারা হয়তো ফাস্ট মুভিং পার্টসগুলো নিয়ে আসছে। এখন R15 একটা যদি অ্যাক্সিডেন্ট করে তাকে কিন্তু পার্টস নিয়ে একটু ভোগান্তির মধ্যে পড়তেই হবে। কিন্তু তাই বলে কি R15 ই আছে? আমাদের স্কুটার তো মাসে যে কয়টা বিক্রি হয়, আমি যদি R15 বা অন্য অন্য ব্র্যান্ডের মোটরসাইকেল নিয়ে আসতাম সুজুকি, তাহলে আমার এই কন্টেনার বহুভাগে খালি হয়ে যেত, বহুভাগে বিক্রি করে ফেলে দিতে পারতাম। কিন্তু R15 কিনা কি বন্ধ আছে এটার জন্য? আপনি আমার তো মনে করেন যে একটা ভালো লুক, ভালো গেট আপের একটা এক্সেপশনাল বাইক চালাবেন, তখন তো আপনাকে কিছু কিছু জিনিসকে সীমাবদ্ধতা থাকবেই। কিছুদিন পরে হয়তো আস্তে আস্তে অ্যাভেলেবল হবে, বাইক সংখ্যা বাড়বে, প্লাস মনে করেন স্কুটার সংখ্যা বাড়বে, তখন অনেক পার্টসের ব্যবসায়ী চলে আসবে। কারণ একটা মেন ফ্যাক্টর আর কি, আমরা তো মনোযোগ দিয়ে ব্যবসায়ী করতে পারতেছি না। এটাকে ওভারকাম করার পরপরে আমাদের চিন্তাভাবনা আছে আমরা একটা আধুনিক সার্ভিস সেন্টার করবো, যেখানে নট অনলি এডিবি অল টাইপ অফ ম্যাক্সি স্কুটার এবং হাই সেগমেন্টের মোটরসাইকেলের আমরা সার্ভিসটা দেওয়ার চেষ্টা করবো কাস্টমারকে। সেটা শুধু মোটরসাইকেলে বিক্রি করা ডাজেন্ট ম্যাটার, এনি কাস্টমার হি ক্যান টেক দ্য সার্ভিস ফ্রম আওয়ার সার্ভিস সেন্টার। বাট এটা আমাদের প্রক্রিয়াধীন আছে, আমরা এটা খুব শর্ট টাইমে হয়তো চালু করবো। আমরা ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় কিন্তু অনেকেই চিন্তা করি ভালো ব্র্যান্ড কোনটা, নামি দামি ব্র্যান্ড কোনটা, সবচেয়ে ভালো নাম করা সবচেয়ে দামি ইয়ে কোনটা। আপনি একটা ইঞ্জিন অয়েল এক দোকান থেকে কিনবেন, তার দাম হয়তো 500 টাকা, আরেক জায়গা থেকে কিনবেন, তার দাম হয়তো 800 টাকা। এই যে ডিফারেন্স, অবভিয়াসলি আপনি মনে করবেন যে 800 টাকা যে নিল সে মনে আমাকে ঠকালো, 500 টাকারটাই মনে হলো। বাট আপনি জানেন না যে 500 টাকাটা রিসাইকেল মাল না 800 টাকারটা জেনুইন মাল, এটা কিন্তু আপনি জানেন না। এটা নর্মাল চোখে আমাদের ধরার কোনো ক্ষমতা নাই, ভিজুয়ালি দুটা ক্যানই একই রকম দেখা যাবে। এই জন্য আমি বলি যে কম দাম বেশি দাম সেটা দরকার নাই, আমি কোনো ব্র্যান্ডের ব্যাপারে আলাদা এমফেসিস বলবো না। বাট ইঞ্জিন অয়েলটা অথেন্টিক জায়গার থেকে ভালো জিনিসটা আপনি ইউজ করেন, তাহলে আপনার লাইফ, গাড়ির লাইফটা অনেক ভালো থাকবে, অনেক ভালো চলবে। এডিবি ইঞ্জিন অয়েলে প্রেসক্রাইব হচ্ছে 10W30, ইট ইজ দ্য গ্রেট, আর এটার হচ্ছে API গ্রেড যেটাকে বলা হয়। এটা SG-র নিচে না, SG-র নিচে না, SL হতে পারে বা এর থেকে আপার গ্রেড যেটা হতে পারে, SG-র নিচে না কোনোভাবে। এবং এটা স্ট্যান্ডার্ড হতে হবে JSO-MB। আমাদের তো এই গাড়িগুলিতে দুটো জিনিস হয়ে গেছে, একটা হচ্ছে ইঞ্জিন অয়েলের ব্যাপার, একটা হচ্ছে আমরা যেটাকে গিয়ার অয়েল বলি বাংলাতে, ট্রান্সমিশন বা CVT অয়েল। এটাই ব্যাপার নিয়েও আমাদের বেশ কিছু কনফিউশন হয়ে গেছে। সেই কনফিউশনটা হচ্ছে এরকম যে আমরা মনে করি এটা আমাদের সবারই একটা বড় গাড়ি থেকে, বিশেষ করে প্রাইভেট কারটা যেগুলি আছে সবই তো এখন অটো ট্রান্সমিশন, সবগুলির থেকে আমাদের একটা ধারণা আছে যে ইঞ্জিন অয়েল এবং CVT অয়েলের গেট আলাদা হতে হবে। কিন্তু হুন্ডা ইয়ামাহা দুইজনই রিকমান্ড করতেছে না এটা আলাদা গ্রেড না, এটা একই গ্রেডে ইঞ্জিন অয়েল এবং CVT অয়েল একই গ্রেডে ইউজ করবেন পরিমাণ মতন, প্রত্যেকটা পরিমাণ বলা আছে। যেমন হুন্ডা এডিবিতে বলা আছে 120 মিলিলিটার এটা ইউজ করবেন, আবার আপনার ইয়েতে বলা আছে এনম্যাক্সে বলা আছে 180 মিলিলিটার ইউজ করবেন, অ্যারক্সে বলা আছে 110 মিলিলিটার ইউজ করবেন, এইভাবে ইউজ করার কথা বলা আছে। এবং প্রত্যেকেই কিন্তু হুন্ডা এবং ইয়ামাহা দুজনেই বলতেছে CVT অয়েল এবং ইঞ্জিন অয়েলের গ্রেড এবং স্পেসিফিকেশন ইজ সেম। আমার কাছে অনেক কাস্টমার আমাদের যারা আছে তাদের তো সবাই আমার সাথে গাড়ি নেওয়ার পর থেকে ইনফ্যাক্ট আমার সাথে একটা পারিবারিক সম্পর্ক মতন তৈরি হয়ে যায়, সবার সাথে কিন্তু আমার লিঙ্ক আছে, সবার সাথে আমার সম্পর্ক আছে। তো সেই হিসেবে অনেকেই বলতেছে যে ভাই আমি তো 500 কিলোমিটার চেঞ্জ করতেছি, আমি 600 কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে, আমি এয়ার ফিল্টার খুব এখনই চেঞ্জ করে ফেলতে যাচ্ছি, অনেকেই বলতেছে। কেন আপনি মনে করেন যে আননেসারি খরচ করবেন? যেটা যখন যা দরকার ততটুকু খরচ করেন। আপনি প্রিমিয়াম সেগমেন্টে গাড়ি নিচ্ছেন দেখে যে খুব ঘন ঘন আপনাকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করেন ডাজেন্ট ম্যাটার, বা ঘন ঘন এয়ার ফিল্টার চেঞ্জ করতে হবে, ব্রেক শু চেঞ্জ করতে হবে, ব্রেক প্যাড চেঞ্জ করতে হবে, এটা দরকার নেই। প্রত্যেকটাতে একটা ডিউরেবিলিটি আছে, সেই পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। যেমন ইঞ্জিন অয়েল আপনি ফার্স্ট ব্রেকিং টাইমটা যেটা আমরা বলতেছি যে 500 থেকে 600 কিলোমিটার, এরপর আপনি ইঞ্জিন অয়েলটাকে চেঞ্জ করে ফেলেন। ইঞ্জিন অয়েল আমাদের দেশে স্কুটারে ইঞ্জিন অয়েল বেশ কয়েকটা কোম্পানি ইন্ট্রোডিউস করছে, সেখানে আপনি আমি যে গেটটা বললাম সেই গেটটাকে যদি মিলাতে পারেন যে কোনো কোম্পানির ইঞ্জিন অয়েলটা করেন, কিন্তু অথেন্টিক ডিলারের কাছ থেকে এটা ইঞ্জিন অয়েলটা কিনবেন, যে কোনো দোকান থেকে, যে কোনো জায়গা থেকে, গ্যাস ট্যাস থেকে না কিনে অথেন্টিক জায়গাতে ইঞ্জিন অয়েলটা কিনবেন। এবং সেটা আমরা বলতেছি যে মিনারেল ইঞ্জিন অয়েল হয়। ইঞ্জিন অয়েল দু রকম পাওয়া যায়, মিনারেল এবং সিনথেটিক।
আমরা অনেকেই মনে করি যে সিনথেটিক মানে দাম বেশি, অতএব এটা খুব ভালো জিনিস, এটা ইউজ করা খুবই ভালো। সিনথেটিক মিন্স ইট হ্যাজ সাম অ্যাডিটিভস ইন দ্য ইনসাইড অফ ইঞ্জিন অয়েল। মিনার ইঞ্জিন অয়েলটার ভিতরে কিছু অ্যাডিটিভ যোগ করলে এটা সিনথেটিক হয়। সিনথেটিকটা করার উদ্দেশ্যটা হচ্ছে এটা কিছু লং রান করার জন্য, টেম্পারেচার মানে ইঞ্জিন অয়েলটা বার্ন হয়, ইঞ্জিন অয়েলটা নর্মালি চলতে চলতে বার্ন হয়, বার্ন হলে তার ভিসকোসিটি কমে যায়, তার ইঞ্জিনকে যে পারফরমেন্স দেওয়ার কথা সেটা তার কমে যায়। এটাকে না কমানোর জন্য, লং লাস্টিং করার জন্য কিছু অ্যাডিটিভস এতে যোগ করা হয়, তার কারণে সিনথেটিক অয়েলটার দাম বেশি হয়। মিনারেল অয়েলটা আমরা আমাদের দেশের কনসেপ্টে যে জিনিসটা বলতেছি যে আমরা আপনি 1000 কিলোমিটার পরপর চেঞ্জ করেন মিনারেল অয়েলটা, ইট ইস ওকে। বাট আপনার সিবিটি অয়েল যেটা আছে, যেটাকে আমরা গিয়ার অয়েল বলতেছি, সেটা কিন্তু আপনি 1000 কিলোমিটার পরপর চেঞ্জ করার দরকার নেই। আপনি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করুন 1000 কিলোমিটার যদি মিনারেল দেন, আর যদি এটা সিনথেটিক হয় ইট আপ টু 2500 কিলো আর নিয়ার বাই 3000 কিলো ডিপেন্ড করতে ইঞ্জিন অয়েলটা চেক করা পড়ে, মানে রাইডিং স্টাইলের উপর ডিপেন্ড করে। যে অনেকেরই এয়ার ফিল্টার চেঞ্জ করার ব্যাপারে একটা ইয়ে রয়ে গেছে, কতদিন পরে করব, যদিও ম্যানুয়ালে সব কিছু লেখা আছে কিন্তু ইন্ডোনেশিয়ান ল্যাঙ্গুয়েজে, তো আমি সেটাই একটু ট্রান্সলেট করে বলতেছি। এবং সেটা ম্যানুয়ালে যা বলা আছে আরও বেশি বলা আছে। আমি আমাদের দেশের পরিপ্রেক্ষিতে আমি বলতে চাচ্ছি যে এটা নিয়ার অ্যাবাউট 10000 কিলোমিটার পরপর এয়ার ক্লিনার চেঞ্জ করা উচিত, এয়ার ফিল্টার যেটাকে বলা হচ্ছে সেটা চেঞ্জ করা উচিত। স্পার্ক প্লাগ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, স্পার্ক প্লাগটা যদি প্রপার স্পার্ক প্লাগ এবং প্রপার স্ট্যান্ডার্ড গ্যাপ এবং স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন যদি ইউজ না করেন, তাহলে কিন্তু দুটো জিনিস আপনি হবে, একটা ফুয়েল কনজামশন বাড়বে, আপনার ইঞ্জিন ওভারহিট হবে, এগুলো অনেক ফ্যাক্টরের সাথে জড়িত থাকবে। তো সেগুলির জন্য আমি মনে করি যে স্ট্যান্ডার্ড এবং জেনুইন স্পার্ক প্লাগটা ইউজ করা উচিত। অনেকে নর্মাল স্পার্ক প্লাগটাকে বলে চিন্তা করে, আরে মাত্র এত দামি গাড়ি কিনলাম আমি, 550 টাকা বা 600 টাকা একটা স্পার্ক প্লাগ, আমি প্লাটিনাম স্পার্ক প্লাগ লাগবো যার দাম 3000 টাকা 4000 টাকা 5000 টাকা। হ্যাঁ, অবশ্যই আপনি লাগাতে পারেন, সেই প্লাটিনাম হেড আর যেটাই হোক সেই স্পার্ক প্লাগগুলো আপনাকে চেঞ্জ করতে হবে, প্রপার টাইমে চেঞ্জ করতে হবে। এবং সেটা যদি আপনি স্ট্যান্ডার্ড হয়, স্ট্যান্ডার্ড মেনটেন করে যদি হয়, তাহলে সেটা আপনি অবশ্যই লাগাবেন। স্পার্ক প্লাগটা আমি মনে করি যে 8000 কিলোমিটার পরপর নর্মাল যে হুন্ডা বা ইয়ার স্পার্ক প্লাগ যেটা আছে সেটা এনজিকের স্পার্ক প্লাগ MR8K, এটা স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ডকে মেনটেন করে যদি আপনি পারেন যে কোনো স্পার্ক প্লাগ লাগাতে পারেন, লাগালে নর্মালটাকে আমি বলবো 8000 কিলোমিটার পরপর এটাকে চেঞ্জ করা উচিত, গ্যাপ দেখে 8000 কিলোমিটার চেঞ্জ করা উচিত। আর একটা জিনিস আমাদের এই গাড়িগুলিতে আছে, সেটা হচ্ছে কুলেন্ট, রেডিয়েটার কুলেন্ট। এটা যেহেতু ওয়াটার কুল ইঞ্জিন, সেই ওয়াটারের সাথে একটা কুলেন্ট যোগ করে দেওয়া আছে যাতে তার মরিচা না ধরে বা অন্যান্য পারফরমেন্স যেন ভালো হয় ইঞ্জিনের, এই জন্য কুলেন্ট যোগ করতে হয়। সেই কুলেন্টটা আমরা কতদিন পর পর চেঞ্জ করব বা আদৌ কুলেন্টটা চেঞ্জ করা উচিত কি না, সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই কুলেন্টটা আমাদের 20000 কিলোমিটার পর পর আমাদের চেঞ্জ করা উচিত, এডিবির জন্য বলতেছি। এগুলো এখন অলমোস্ট সবগুলি ম্যাক্সিসকোটাই এরকমই স্ট্যান্ডার্ডে মেনটেন করা দরকার সবগুলি, রেডিয়েটার কুলেন্ট। আরেকটা জিনিস আছে ব্রেক ফ্লুইড, ব্রেক ফ্লুইড যে জিনিসটা আছে যে ব্রেক ফ্লুইড আমরা কতদিন পর পর, এটাও 20000 কিলোমিটার পর পর আমাদের চেঞ্জ করা উচিত। এবং ব্রেক ফ্লুইডের আপনার স্ট্যান্ডার্ড কী, এটা স্ট্যান্ডার্ড হচ্ছে ব্রেক ফ্লুইড মার্কেটে অনেক পাওয়া যায়, বড় গাড়ির জন্য ছোটো গাড়ির জন্য ব্রেক ফ্লুইড পাওয়া যায়, DOT 3 আর DOT 4। এগুলি সব কিন্তু আমি হুন্ডার আপনাদের যে এই যে আপনার ওনার্স ম্যানুয়াল আছে সেই ওনার্স ম্যানুয়াল থেকে কিন্তু কথাগুলি বলতেছি, কিন্তু আমি শুধুমাত্র আমাদের দেশের পরিপ্রেক্ষিতে ইঞ্জিন অয়েল প্লাস হচ্ছে এয়ার ফিল্টার অয়েল একটু কমায় দিছি যে একটু শর্ট টাইমে চেঞ্জ করার জন্য, যেহেতু আমাদের স্ট্যান্ডার্ড ওয়েদার এবং স্ট্যান্ডার্ডকে আমি মেনটেন করতে, আমরা হয়তো ইন্দোনেশিয়ান স্ট্যান্ডার্ড বা থাই স্ট্যান্ডার্ডে ইঞ্জিন অয়েল পাচ্ছি না, তারই আঙ্গিকে আমি বলছি। ওরা কিন্তু আরও রেকমেন্ড করছে 4000 কিলোমিটার পরপর তারা ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে বলছে। হ্যাঁ, ওয়েডের ডিফারেন্ট, তো 4000 কিলোমিটার পরপর কিন্তু তারা ইঞ্জিন অয়েল চেঞ্জ করার কথা বলছে। তো যাই হোক, ব্রেক ফ্লুইডটা আপনি 20000 কিলোমিটার করবেন এবং ব্রেক ফ্লুইডের স্ট্যান্ডার্ড আছে DOT 3 টু DOT 4, এটাকে ইউজ করবেন। আরেকটা যে জিনিসটা আছে এটা তো বেল ড্রাইভ, এই ইঞ্জিনটা ট্রান্সমিশনটা হয় বেল ড্রাইভের মাধ্যমে। বেলটা তো একটা রাবার আইটেম, এটার একটা টেনশনের টাইম আছে, একটা লংজিভিটি আছে, চলার একটা ক্ষমতা রয়ে গেছে, সেটাকে বলা হচ্ছে 25000 কিলোমিটার চলার পরে আপনি বেল্ট চেক করে বেল্টটাকে চেঞ্জ করবেন 25000 কিলোমিটার চলার পরে। এই কয়েকটা জিনিস যদি আমরা মেনটেন করতে পারি, আরেকটা জিনিস হচ্ছে যে আপনার
গাড়ির ভালো পারফরমেন্স পাওয়ার জন্য, গাড়ির অল সাইডে পারফরমেন্স পাওয়ার জন্য আপনার সামনের চাকা পিছের চাকা এয়ার প্রেশারটা ঠিক রাখা, এয়ার প্রেশারটা স্ট্যান্ডার্ড এয়ার প্রেশারটাকে ইম্পর্টেন্ট জিনিস, সেটাকে যদি আপনি রাখেন, যে সামনের চাকা যদি আপনি 29 PSI যদি প্রেশার রাখেন এবং পিছের চাকাটা হচ্ছে 33 যদি প্রেশার রাখেন, তাহলে আপনি গাড়ি যেমন চালা কমফোর্ট ফিল করবেন, আপনি ফুয়েল ইকোনমি হবে, গাড়ি স্পিড ঠিক থাকবে, ইঞ্জিনের উপর প্রেশার কম পড়বে, অনেক কিছু কিন্তু আপনার এই টায়ার প্রেশার উপর ডিপেন্ড, আপনার টায়ার খরচ কম হবে, প্লাস ইয়ে হবে। অনেকে মনে করে যে আমি একটু হাওয়া বেশি দিয়ে চালাই, মানে ভাঙাচোরা রাস্তায় চলবো বা অমুক জায়গায় চলবো একটু বেশি দিয়ে, এটা এই কনসেপ্টটা ঠিক না, অটোমোবাইল এই কনসেপ্টটা ঠিক না আর কি। এই গাড়িগুলিকে তৈরি করা হয়েছে যেহেতু প্রিমিয়াম সেগমেন্ট বলতেছি আমরা, এর অল ফ্যাসিলিটি অল ফিউচার অল সিস্টেমগুলি কিন্তু প্রিমিয়াম, এটাকে মাথায় রাখতে হবে। এটার বডি শেপ যেমন, এটাকে অ্যারোডাইনামিক শেপ করা হয়েছে, এটা এয়ার প্রেশার যেমন কম লাগবে, চলতে গেলে তার যে সমস্ত রাস্তা থেকে যে সমস্ত শক আসবে সেটা কীভাবে এটাকে অ্যাফোর্ড করবে, এগুলো কিন্তু সব কিছু মাথায় রেখে করা হয়েছে। তারা এমনি এটার প্রাইসও এত বেশি না, প্লাস এটাকে এত এমনি বলতেছে না যে এটা প্রিমিয়াম সেগমেন্ট, এই সমস্ত প্রিমিয়াম ফ্যাসিলিটি আছে তো এটা প্রিমিয়াম সেগমেন্ট। আমরা সবগুলি প্রাইসই আমরা ফিক্সড রাখার চেষ্টা করি, ইভেন সেক্ষেত্রে তো এটা ডিপেন্ড করে এক একটা লটে এক এক রকম প্রাইস হয়ে যায় কিছু শিপমেন্টের কারণে, তারপরে আমরা কিন্তু প্রত্যেকটা লটে আমরা চেষ্টা করতেছি একটা ফিক্সড প্রাইসকে ফিক্সড করার জন্য। তো অনেকে হয়তো চিন্তা করে যে ফিক্সড প্রাইসে কিনলে মনে ঠকলাম, কিন্তু তার জন্য অপশন হয়ে গেছে অন্য যারা সাপ্লায়ার আছে তাদের সাথে কম্পেয়ার করতে পারে, বাট মোটোমোশন ট্রাই করে যে একটা স্ট্যান্ডার্ড প্রাইসে বিক্রি করার জন্য। যেমন আমরা আগের লটেও এডিবি বিক্রি করছি 4,75,000, এবারও 4,75,000 বিক্রি করছি, যদিও এবার আমার কস্টিং অনেক বেশি, তারপর আমি আমার প্রফিট শেয়ার করছি কাস্টমারদের সাথেই, কাউকে বলিনি, সবাইকে বলছি 4,75,000। এনম্যাক্স আমরা আগেও 4,45,000 বিক্রি করছি, এবারও আমরা 4,45,000 বিক্রি করতেছি, অ্যারোক যেটা আগে আমরা বিক্রি করছি 4,05,000, এইবার সেটা আরও 10,000 টাকা বাড়ছে, 4,15,000 আমরা বিক্রি করি, বিকজ আগে ছিল অ্যারোক্স স্ট্যান্ডার্ড, সেটা কী কী দিয়ে স্টার্ট হতো, এখন মনে করেন যে কিলেস আসছে, অনেক ভার্সন স্ট্যান্ডার্ড অ্যারোক্স এস ভার্সন আসছে, এটা আমাদের পার্সেসে একটু একটু বেশি, তো যার কারণে এটা আমরা 4,15,000 বেচতেছি। তো এই প্রাইসটা আমি যদিও অনলাইনে আপনাকে ডিক্লেয়ার করলাম, তারপরেও লোকজন এসে যারা কাস্টমার আসে তারা চিন্তা ভাবনা করে একটু বার্গেনিং করে দেখি কী হয়, কিন্তু সেখানে আমি একটু বিব্রত বোধ করি। আমার কাস্টমারগুলি যদিও সবার সাথে আমার আগে থেকেই কমিউনিকেশন হয়, অনেকেই যারা আগে থেকে আমার সাথে ওভার টেলিফোনে কমিউনিকেশন করছেন তারা জানছে ফ্রম বিগিনিং থেকেই কিন্তু আমরা বলে আসতেছি আমাদের এই প্রাইসটা, ওভার টেলিফোনে কিন্তু যারা রিং করছে তাদেরকে এই প্রাইসটা আমরা বলে আসতেছি। এই হচ্ছে আমাদের অবস্থা আর কি। পরে এলসিটা আমরা চেষ্টা করতেছি ঈদের আগে আনার জন্য, এটা অল এডিবি হুন্ডা ব্র্যান্ড আসতেছে, তারপরে এডিবি আসতেছে, এডিবি আমরা নতুন একটা কালার ইন্ট্রোডিউস করতে যাচ্ছি, ইজ দ্য ব্ল্যাক কালার, ম্যাট ব্ল্যাক কালার, এক্সপেক্টেড এটা নতুন বের হয়েছে আর কি, ম্যাট ব্ল্যাক কালার, এটা আমরা ট্রাই করতেছি এটাকে ইন্ট্রোডিউস করার জন্য। এডিবি আসবে, হুন্ডা স্কুপি আসবে, এবং স্কুপি এবার কিলেস আসতেছে, একদম লেটেস্ট যেটা আর কি, কিলেস আসতেছে, আর হুন্ডা ভেরিও আসছে 125, এই তিনটা মডেল আসবে নেক্সট লটে, আর এরপরে ঈদের পরে ইনশাল্লাহ একটা লট আসবে সবই আমরা। রেজা ভাই আজকে মোটামুটি বিশাল এক্সপ্লেনেশন দিয়ে ফেলছে, অনেক কিছু দিছি, অনেকে হয়তো বিরক্ত লাগবে, বাট আমি আমার কাস্টমারকে নলেজেবল করার জন্য এই ইনফরমেশন, হ্যাঁ যখন আমি চেষ্টা করলাম, আমার কাছে কিন্তু একটা জিনিস আজকে সত্যি খুব অবাক লাগলো, যে আমি সবসময় জেনে আসছি যে গিয়ার অয়েল যেটা ট্রান্সমিশন অয়েল ওইটা কিন্তু গ্রেডটা হচ্ছে 80W90, তো আজকে আমি ম্যানুয়ালে নিজে দেখলাম, রেজা ভাই আমাকে ম্যানুয়ালটা একদম পুরো দেখাইলেন, ওখানে লেখা গ্রেডটা ওই ইঞ্জিন অয়েলের যে গ্রেড ওইটাই লেখা, হোয়াট এভার যেহেতু ম্যানুয়ালে লেখা আছে সো এটাকেই আমাদেরকে স্ট্যান্ডার্ড হিসেবে মানতে হবে। আপনারা ইয়ামাহার যেটা ক্যাটালগ আছে সেটা দেখেন, আমিও কিন্তু আগে কাস্টমারকে 80W90 কে প্রিফার করছি, তাদেরকে প্রেসক্রাইব করছি এটা ইউজ করার জন্য, যা আমার তো আমি ইয়ামাহারটা দেখার পরিপ্রেক্ষিতেই আমি হুন্ডাকে মেল করি, না আমাকে রেজা ভাই মেলটাই দেখাইছে, যার কারণে আমি আসলে খুব বেশি কনফিউজড হয়ে গেছি এই টেকনিক্যাল, মানে এতদিন এটাই জানতাম, তাহলে ওরা ইন্দোনেশিয়া থেকে ওরা যদি এটা বলে থাকে দ্যাট মিন্স এটাই এটা গ্রেড, হুন্ডা নিজে যেহেতু বলতেছে ওটা তাকে মানে মোর অথেন্টিক মনে করে। হ্যাঁ এনিওয়েজ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং, আগামী এপিসোডে আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকেন, আর যারা এই মুহূর্তে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেন, একটা লাইক দিয়ে দিয়েন, তাহলে আরও অনেক বেশি মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছাবে যাদের এই ইনফরমেশনগুলো দরকার আছে, আর সেই সাথে যেটা বলবো যে আমার রেগুলার ভিউয়ার যারা, ভিডিওটাকে শেয়ার করে দেন, যত বেশি শেয়ার করবেন তত বেশি মানুষের হেল্প হবে, থ্যাংক ইউ সো মাচ,
আগামী পর্বে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, মোটামশনের পক্ষ থেকে সালাম রইল সবাইকে, আসসালামু আলাইকুম, দোয়া রাখবেন আপনাদেরকে যেন ইনশাআল্লাহ সাপোর্ট দিতে পারি ইনশাআল্লাহ।